এই যে বন্ধুরা দেখছেন আজকে আমরা এসেছি মাছ ধরতে। তো এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা পুরো দমে ভর্তি হয়ে গেছে। তো এখন এই যে এরা পরিষ্কার করছে যাতে ওই খালগুলোতে মাছ আসে। এই যে দেখতে পাচ্ছেন এরা এখন পরিষ্কার করছে জায়গাগুলো যাতে ওখানে মাছ আসে, ওগুলোতে বংশী দেওয়া হবে। এই যে দেখছেন এখন পরিষ্কার করা হয়ে গেছে জায়গাগুলো। এখন কেঁচোগুলোকে নিয়ে বংশীর মধ্যে গেঁথে দিচ্ছে, বংশীর মধ্যে টোপ গাঁথা করে, যাতে এইগুলো মাছে খেতে আসবে। এই যে দেখছেন এইভাবে কত বংশী দেখুন। এই যে এইগুলো এইভাবে বাঁশের মধ্যে লাগিয়ে দেবে। এই যে এখন আমাদের বংশীগুলোর কাজ সব হয়ে গেছে, তাই এখন যাচ্ছে ওইগুলোকে ওই খালের মধ্যে দিচ্ছে, যাতে মাছ এসে খাবে আর মাছগুলো লেগে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো পরিষ্কার করেছিল সেই জায়গাগুলোতে এইগুলো দিয়ে রেখে দিচ্ছে। প্রতিটা খালে দুটো করে দিচ্ছে। এই যে দেখছেন ছুটি না পেলি
যেদিন খাবো যখন খাবো তখন নিয়ে দেবো দু একটু পোল্ট্রি নেমেছিল। সকালে আমরা রেখে গেছিলাম ওগুলোকে দিয়ে, এখন আমরা আসছি যে মাছ লেগেছে কিনা দেখার জন্য। এখন চেক করব যে মাছ লেগেছে কি না, তো দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন যে এই দেখছে যে মাছ লেগে আছে কি না, যে প্রথম পুরুষে কাটা জায়গাটাই দেখছে না, এখানে কোনো মাছ লাগেনি, বেকার কষ্ট করা হয়েছে আমাদের সকাল থেকে, কোনো মাছ ফাছ লাগেনি। দেখা যাক নেক্সট কি হয়। এই যে এখানে মাছ লেগে গেছে, এই যে দেখছেন এখানে মাছ লেগে গেছে একটা, দেখা যাক পরেরটায় কি হয়। যে এখানে মাছ একদম লেগে গেছে, হ্যাঁ এখানেও লেগেছে। আমার মনে হয় যে প্রত্যেকগুলোতেই মাছ লেগেছে, প্রথমটাতেই ছিল না। তো দেখা যাক যে কী হচ্ছে, দেখতে থাকুন ভিডিওটা। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত।